এই বছর আশুরার রোজা কবে রাখতে হবে? এই বছর আশুরার রোজা রাখতে হবে আগামী শনিবার। শনিবার হলো মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরা। অতএব শুক্রবার দিবাগত রাতে সাহরি খেয়ে শনিবার রোজা রাখতে হবে, তাহলে আশুরার রোজা পালন হবে। আর আশুরার রোজার ফজিলত কি, মর্যাদা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকফিরা সানাতাল্লাতী কবলাহা। আশুরার রোজা এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো, যদি কেউ এই রোজাটি রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এক বছরের ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবেন। বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, কবিরা গুনাহ তওবা করতে হবে, ছোটখাটো গুনাহগুলো আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এছাড়া আশুরার রোজার আরেকটা বিশেষ ফজিলতের দিক হলো, রমজানের রোজা ফরজ হওয়ার আগে, এমনকি হিজরতেরও আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন ছিলেন, কুরাইশরা আশুরার রোজা রাখত। বছরে একটা রোজাই ছিল রমজান রোজা ফরজ হওয়ার আগে, সেটা হলো এই আশুরা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সে রোজা রাখতেন। মদিনায় আসার পর তিনি ইহুদিদেরকে দেখেছেন যে তারা আশুরার রোজা রাখে। অতএব তাদের রোজা রাখা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা কেন রাখো? তারা বলল, এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন, সেজন্য আমরা তার প্রতি শুকরিয়া আদায় করে রোজা রাখি আশুরার রোজা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমরা বরং মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহের কারণে আরও বেশি শুকরিয়া আদায় করার আমাদের হক অধিকার আছে। আমরা তার প্রকৃত অনুসারী, তার কথা আসলে আমরা মানি। অতএব আশুরার রোজা আমরা রাখবো, তবে তাদের থেকে নিজেদের রোজাকে বৈচিত্র্যপূর্ণ স্বাতন্ত্র্য আনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা আশুরার রোজা রাখে একটা, আমরা রাখবো দুইটা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ বছর বলেছিলেন যে, আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে লা সুমান্না তাসিহা ওয়াল আশির, তাহলে জিলহজের সরি মুহররমের 9 এবং 10 এই দুই দিন রোজা রাখতাম। এই জন্য আশুরার রোজা কয়টা রাখতে হবে? দুইটা রাখা হলো সুন্নত। আর সেই দুইটা রোজা 9 এবং 10, 9 এবং 10 হলে সামনের শুক্রবার এবং শনিবার হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে 9 তারিখের, আর শুক্রবার দিবাগত রাতে 10 তারিখের রোজা আমরা রাখবো। আর যদি অপশন নিতে না পারি, কারণ শুক্রবার অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সে শনিবার এবং রবিবার রাখবে। এখন প্রশ্ন উঠতে পারে যে শুক্রবার রোজা রাখা তো হাদিসে নিষেধ আছে। এর উত্তর হলো যে, শুক্রবারকে শুক্রবার হিসাবে রোজা রাখা নিষেধ, কিন্তু শুক্রবারে অন্য কোনো অকেশন এসে পড়লে, রমজান মাস শুক্রবারে পড়লে আপনি রোজা রাখবেন না। অতএব সেই হিসাবে আশুরার রোজার অংশ হিসেবে আপনি রাখতে পারেন। তাহলে এই বছর আশুরার রোজা আমরা সামনের মানে শুক্র শনি অথবা শনি রবি 9-10 অথবা 10-11, তবে 9-10 শাখাটা অধিকতর উত্তম, সে রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।